নৃত্য থেমে গেল কেন? আমার হৃদয়ে এখনো তৃপ্ত হয়নি। নৃত্য করুন। সমস্ত অপ্সরারা আমাকে দেখে নিজেদের নৃত্য বন্ধ করে দিল, আমাকে সসম্মানে প্রণাম জানালো। কিন্তু দেবরাজ ইন্দ্র নিজের অহংকারে মত্ত হয়ে একজন ব্রাহ্মণকে স্বাগত জানাতেও ভুলে গেলেন। নারায়ণ নারায়ণ দেবরাজ ইন্দ্র, এমন মনে হচ্ছে যে আজ কোনো বিশেষ উপলক্ষ আছে। ঠিক কথা বলেছেন আপনি দেবর্ষি, উপলক্ষ তো সত্যিই বিশেষ। আমি বৃন্দাবনবাসীদের অপার ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি। বৃন্দাবনবাসীদের শ্রদ্ধা দেখে আমার হৃদয় আনন্দে ভরে উঠেছে। ক্ষমা করবেন, কিন্তু এটা কি ধরনের ভক্তি যা কিনা ভয়ে থেকে উৎপন্ন হচ্ছে? দেবর্ষি, ভক্তি আর ভয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? তাছাড়া সবাই আমার মহানুভবতা আর শক্তির সাথে পরিচিত হবে, এর থেকে বেশি আর কি বা চাইতে পারে? আর হ্যাঁ, আমার মনে পড়লো, আপনি তো কংসের সাথে দেখা করতে গেছিলেন, তাই না? আজ্ঞে হ্যাঁ দেবরাজ ইন্দ্র, আমি দেখাও করেছি এবং আপনার ইচ্ছা অনুসারে কংসের কাছে আপনার বার্তা পৌঁছেও দিয়েছি। উনিও বুঝতে পেরে গেছেন যে আপনি কতটা শক্তিশালী, আর হয়তো সেই জন্যই উনি আপনাকে প্রসন্ন করার জন্য কিছুক্ষণের মধ্যেই আপনার তপস্যাও আরম্ভ করে দেবেন। দেবর্ষি, আপনি ওকে এইভাবেই তপস্যা করতে দিন, এতে কোনো লাভ হবে না। আমি তো ওর ডাকে কিছুতেই সাড়া দেব না। আমার উদ্দেশ্য তো শুধুমাত্র ওকে সত্যের সাথে অবগত করানো ছিল। আমার আপনার শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সে কথা কংসের জানা কি আবশ্যক ছিল? দেবর্ষি, আপনার আপনার এই কথার তাৎপর্য কি? আপনিই ভেবে দেখুন, আপনার দাবি পূর্ণ করতে গিয়ে সমগ্র বৃন্দাবনবাসী ব্যথিত হয়ে পড়েছেন, আর তাও তখন যখন শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে উপস্থিত। একজন ভক্তকে নিজের প্রভুকে প্রসন্ন করার জন্য এটুকু করতে পারে না? আর এমনিতেও এই অজুহাতেই শ্রীকৃষ্ণ বুঝতে পারবেন যে দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রের থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। আপনার এই অহংকারের উত্তরটা আমি নয়, বরং শ্রীকৃষ্ণ স্বয়ং দেবেন। নারায়ণ নারায়ণ। তারা, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব অসহায়। এখানে বিষয়টা শুধু তোমার আর আমার নয়, এটা গোটা গ্রামের মঙ্গলের বিষয়। আমাকে কাল তোমায় যজ্ঞে দান করতেই হবে। আমি ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করব যে তোমার নতুন বাড়ির বাসিন্দারাও যেন আমার মতোই ভালোবাসে। কৃষ্ণ এখানে কেন এসেছে? আমি আমার সখীর সাথে দেখা করতে এসেছি, সেই সখী যে নিজের গাই হারানোর কথা ভেবেই এতটা কষ্ট পাচ্ছে। এটা কি হচ্ছে? আমি এখানে তোমাদের সবার দুঃখ হরণ করতে এসেছি আর তোমরা আমাকেই দূর করে দিচ্ছ, কি হয়েছে? সখার উপরে রাগ করেছো? উপহাস করো না কৃষ্ণ, এটা হতে পারে না যে বৃন্দাবনবাসীর দুঃখ তুমি দেখতে পাচ্ছ না। আকাশবাণী হওয়ার আগে সবাই কত প্রসন্ন ছিলেন, উৎসাহিত ছিলেন যজ্ঞ নিয়ে, কিন্তু যখন থেকে ইন্দ্রদেব এত বড় আহুতি চাইলেন তখন থেকে বৃন্দাবনে কেউ প্রসন্ন নন। আমাদের কাছে আমাদের পশুরা পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ, ললিতার কাছেও তারা ওর পরিবারের অংশ। তুমি তো জানো কৃষ্ণ যে কত ভালোবাসে ও নিজের গাইকে। তুমি বলো, ইন্দ্রদেবের এই দাবি কি অনুচিত নয়? সত্যি বলেছো রাধা, এটা সত্যি অন্যায়, কিন্তু এই অন্যায় খুব তাড়াতাড়ি ন্যায়ের রূপ ধারণ করবে।
বাবা দেবরাজ ইন্দ্র, আপনি নিশ্চয়ই এই প্রসাদনটা বৃন্দাবনে আপনার যে বিশেষ পুজো হতে চলেছে সেই জন্য করেছেন, তাই না দেবরাজ ইন্দ্র? ঠিক বলেছেন দেবর্ষি, একদম ঠিক বলেছেন। পুজোর পরে আমি নিজে বৃন্দাবনে যাব আর ওদের নিজের অলৌকিক রূপে দর্শন দেব, যাতে প্রত্যেক বৃন্দাবনবাসী এটা বুঝতে পারবে যে বৃন্দাবনের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ দেবতা শুধুমাত্র দেবরাজ ইন্দ্র। কি ভাবছো তুমি কানাই? সময় এসে গেছে দাদা অনুচিতকে উচিত করে তোলার, অন্যায়কে ন্যায় রূপান্তরিত করার। দাঁড়াও ললিতা। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের এই গায়কে আহুতি হিসেবে দান করার কোনো দরকার নেই। না না কৃষ্ণ, আমাকে বাধা দিও না, নয়তো আমার জন্য সমগ্র বৃন্দাবনবাসীকে ইন্দ্রদেবের প্রকোপ সহ্য করতে হবে। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ললিতা, শুধু তোমাকেই নয়, বৃন্দাবনের যে কোনো ব্যক্তি হোক না কেন, তাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আহুতি প্রদান করার কোনো প্রয়োজন নেই। এত আবেগপ্রবণ হয়েও না কৃষ্ণ। আমি কৃষ্ণের সাথে সহমত, ওনার দাবি সম্পূর্ণ অনুচিত। আমরা ওনাকে পূজো করি, তার মানে এই নয় আমরা যে কোনো অন্যায় দাবি মেনে নেব। কিন্তু রাধা, গ্রামবাসীরা কি এই কথাটা বুঝবেন? যদি বোঝাই তবে অবশ্যই বুঝবেন, আর আমি নিজে ওনাদের বোঝাবো। দেবরাজ ইন্দ্র, এবার সময় এসে গেছে আপনার অহংকার সমাপ্ত করার। এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে, আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যদি কথা বলি অস্ত্রের, যেমন তরোয়াল, তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য, কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে। এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন, সেটার ধার সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয়। সেইভাবেই যদি আমি কথা বলি বাণের, তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বাণ কতটা তীক্ষ্ণ, কতটা বলশালী, এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন, সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা নয় যেখানে সেই বাণ রাখা হয়। ঠিক সেইভাবে যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, তাহলে তার জাতি, তার ধর্ম, তার রূপ, তার আকার, সেগুলো দেখে তাকে পরখ করতে চেষ্টা করবেন না, তাকে পরখ এই সব কিছুর ভিত্তিতে করবেন না। তার স্বভাবটা দেখুন, তার গুণ দেখুন, তার প্রতিভা দেখুন, তার কর্ম দেখুন, কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয়, এটাই হলো তার অস্তিত্ব। যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন, তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে, সে কি খায়, ওর বন্ধু বান্ধব কারা। আপনি তার নৃত্য দেখেন, ওর শিল্প দেখেন, সেটারই প্রশংসা করেন, সেটাকেই সম্মান করেন। সেইভাবে এই সংসারে সকলকে সম্মান করুন, আর এই সম্মানের আধার হওয়া উচিত তার গুণ, তার স্বভাব, তার কর্ম, তার রূপ আর তার বেশভূষা নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মথুরায় আপনাকে স্বাগত সম্বর্ধক। আমি কি ভুল করেছি? ইন্দ্রদেব আমাকে কেন দর্শন দিতে এলেন না? ইন্দ্রদেব নিজেই পাঠিয়েছেন আমাকে। তোমার ঘোর শ্রদ্ধা আর তপস্যার দ্বারা উনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন, আর সেই জন্য উনি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। চলো 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 পাল্টাই।